প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা বাইশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো অলরেডি স্কুল থেকে দিয়ে দিয়েছে সেই সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে অ্যান্সার সহ আমরা কিন্তু সব সাবজেক্টের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করছি তো আজকে আমি চলে এসেছি তোমাদের দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের পার্ট থ্রি যে প্রশ্নগুলো অর্থাৎ মডেল অ্যাক্টিভিটি টাস্কের কিন্তু তিনটে পার্টে কোয়েশ্চেন দিয়েছে ফার্স্ট এবং সেকেন্ড পার্টের যে কোয়েশনগুলো তার অ্যান্সারের ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে আমরা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে সেখানে প্লে লিস্ট থেকে তোমাদের সমস্ত সাবজেক্টের ওয়ান টু থ্রি অর্থাৎ তিনটে পার্টের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোয়েশ্চেনগুলো রয়েছে সমস্ত অ্যান্সার সেখান থেকে পেয়ে যাবে তো অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নেবে তাছাড়াও আমি কিছু ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সের মধ্যেও দিয়ে দেবো তোমরা সেখান থেকেও দেখে নিতে পারবে তো চলো বন্ধুরা আর কথা বাড়াবো না দেখে নিয়ে তোমাদের ভৌতবিজ্ঞান বিষয়ে যে পার্ট থ্রির মডেল অ্যাক্টিভিটি টাস্ক রয়েছে সেখানে কোন কোন প্রশ্নগুলো তোমাদেরকে দিয়েছে দেখো প্রথম প্রশ্নটি হচ্ছে কোনো তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দুতে বিভব এক্স ভোল্ট বলতে কি বোঝায় দু নম্বর প্রশ্নটা কি কোনো পরিবাহীর মধ্য দিয়ে ষোলো অ্যাম্পায়ার তড়িৎ প্রবাহ গেলে প্রতি সেকেন্ডে তার মধ্য দিয়ে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো তো এখানে তোমাদের ইলেকট্রনের আধান ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার নাইনটিন কুলম্ব ধরে নিতে হবে ধরে নেওয়ার কথা বলেছে তিন নম্বর প্রশ্ন কোনো কোষের তড়িৎচালক বল অর্থাৎ ইএমএফ ওয়ান পয়েন্ট ফাইভ ভি বা ভোল্ট বলতে কি বোঝায় চার নম্বর প্রশ্ন ওহমের সূত্রটির গাণিতিক রূপ লেখো এবং লেখচিত্র অঙ্কন করো তাহলে এই চারটি হচ্ছে তোমাদের এই পার্ট থ্রি যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে প্রশ্নগুলো দিয়েছে এই চারটি প্রশ্নই কিন্তু তোমাদের আছে চলো এবার ঝটপট আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা নিজেদের খাতায় কিভাবে লিখবে সেটা দেখে নিই এবং যেভাবে আমি বলবো তোমরা ঠিক সেইভাবে তোমাদের তোমরা যে অ্যাক্টিভিটি টাস্কের খাতা করছো সেভাবে তোমরা খাতায় লিখে ফেলবে অবশ্যই আমি বলে দিচ্ছি যে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আলাদা আলাদা খাতা হবে তোমরা খাতাতেও লিখতে পারো বা তোমরা এফোর সাইজের যে পেজগুলো হয় সেই পেজেও লিখতে পারো লিখে কী করবে একসাথে স্ট্যাপল করে দেবে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদাভাবে তোমরা করবে তার কারণ হচ্ছে তোমাদের যখন এই খাতাগুলো স্কুলে জমা নেবে তখন আলাদা আলাদাভাবেই কিন্তু জমা নেবে অর্থাৎ আলাদা আলাদা সাবজেক্ট টিচারের কিন্তু আলাদা আলাদা তোমাদের এই খাতাগুলো জমা নেবে তাই অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টের খাতা অবশ্যই তোমরা কিন্তু আলাদা করবে আর আমি তোমাদের এখানে বলে দিই যে তোমাদের কিন্তু এই যে এখন জুন মাস চলছে তো জুলাই মাসের প্রথম দিকে যে মিড ডে মিল দেবে তোমাদের স্কুল থেকে ফাইভ টু এইট যে মিড ডে মিল দেওয়া হয় সেই সময় কিন্তু তোমাদের এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের অ্যান্সারগুলো জমা নেওয়া হবে এটা কিন্তু সরকারি নির্দেশ চলে এসেছে যেহেতু আমি একজন স্কুলের শিক্ষিকা সেজন্য কিন্তু এ ব্যাপারে আমি অবগত রয়েছি যে তোমাদের জুলাই মাসে এই অ্যাক্টিভিটি টাস্কগুলো জমা নেওয়া হবে তো সেই জন্য তোমরা কিন্তু খুব চটপট এই আমাদের ভিডিওগুলো দেখে ফেলো এবং সেখান থেকে অ্যান্সারগুলো খুব সুন্দর করে নিজেদের খাতায় তৈরি করে ফেলো তো চলো বন্ধুরা আমরা অ্যান্সারগুলো দেখে নিই প্রথম প্রশ্নটি কী আছে কোনো তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দুতে বিভব এক্স ভোল্ট বলতে কি বোঝায় উত্তর কি হবে কোনো তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দুতে বিভব এক্স ভোল্ট বলতে বোঝায় অসীম দূরত্ব থেকে একটি এক কুলম্ব ধনাত্মক আধানকে ওই বিন্দুতে আনতে এক জুল কার্য করতে হবে এটা হবে করে লিখলেই কিন্তু হবে তাহলে দু নম্বর প্রশ্নটা কি ছিল কোনো পরিবাহের মধ্য দিয়ে ষোলো আম্পায়ার তড়িৎ প্রবাহ গেলে প্রতি সেকেন্ডে তার মধ্যে দিয়ে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করতে বলেছে আর ইলেকট্রনের আধান এখানে বলে দেওয়া হয়েছে কত ধরতে হবে এত কুলম্ব ধরতে হবে আর দেখো এখানে কিন্তু একটু প্রিন্টিং মিস্টেক আছে এখানে এই অংশটুকু কিন্তু কাটা হবে এই অংশটুকু কিন্তু হবে না শুধু এইটুকুই থাকবে তো চলো আমরা অ্যান্সারটা দেখে নিই কোনো পরিবাহের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে এক কুলম্ব আধান প্রবাহিত হলে ওই পরিবাহীর মধ্য দিয়ে এক আম্পায়ার তড়িৎ প্রবাহ হচ্ছে বলা হয় তাই এক্ষেত্রে মাত্রা ষোলো আম্পায়ার হবে অর্থাৎ ওই পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে ষোলো কুলম্ব আধান প্রবাহিত হচ্ছে এটা ধরে নিতে হবে যেহেতু এটা দেওয়া রয়েছে আমরা জানি আধান ইজুকাল টু তড়িৎ প্রবাহ ইন্টু সময় তো তাহলে প্রতি সেকেন্ডে প্রবাহিত মোট আধান হবে কোনটা দেখো এখানে যেভাবে লেখা আছে ক্যালকুলেশনটা আমি এত ডিটেলসে বলছি না তাহলে ভিডিওটা অনেক লেন্থ হয়ে যাবে যেভাবে লেখা আছে তোমরা সেভাবে লিখে ফেলবে তাহলে মোট আধান হবে এত এত কুলম্ব তাহলে একটি ইলেকট্রনের আধানের মান কত হবে তাহলে হবে এত কুলম্ব ঠিক আছে তোমরা দেখে দেখে লিখে নাও অতএব পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত মোট ইলেকট্রন সংখ্যা কত হবে তাহলে সমান সমান দিয়ে তোমরা লিখবে এরকমভাবে যেরকমভাবে এখানে দেখো লেখা আছে সেরকমভাবে প্রত্যেকটা দেখো সমান সমান দিয়ে এক্ষেত্রে তোমরা কী করবে দেখো এখানে পাশাপাশি লেখা আছে তোমরা কী করবে এখানে সমান সমান দিয়ে এটা হলো তারপর কি করবে তোমরা এই এটাকে নেক্সট লাইনে নিয়ে চলে আসবে মানে এখানে আবার সমান সমান দেবে দিয়ে তারপরে এই লাইনটা এখানে আবার লিখবে তারপরে আবার সমান সমানটা আবার নিচে নিচে দিলে যেমনভাবে তোমরা অঙ্কের ক্ষেত্রে করে থাকো ঠিক সেই রকমভাবে এইভাবে করবে এবং লাস্ট কি হবে অ্যান্সারটা আসবে এটা লাস্ট অ্যান্সারটা আসবে এটা তো এটা তোমরা লিখে ফেলবে সুন্দর করে পরপর মানে একটার পর একটা নিচে নিচে করে লিখবে এবার থার্ড কোয়েশ্চেনটা দেখে নিই কোনো কোষের তড়িৎচালক বল ফাইভ পয়েন্ট ওয়ান বলতে কি বোঝায় উত্তর কী হবে কোনো তরিতকোষের তড়িৎচালক বল ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট বলতে বোঝায় এক কুলম্ব তড়িৎ আধানকে তরিতকোষটির মধ্যে নিম্ন বিভব বা ঋণাত্মক মেরু থেকে উচ্চ বিভব বা ধনাত্মক মেরুতে নিয়ে যেতে দশ জুল কার্য সম্পাদন করতে হবে তাহলে এইটুকু হবে তোমাদের অ্যান্সার লাস্ট কোশ্চেনটা কি ছিল লাস্ট কোশ্চেনটা ছিল ওহমের সূত্রটি গাণিতিক রূপ লেখো এবং লেখকচিত্র অঙ্কন করো এখানে উত্তরটা কি হবে ওহমের সূত্র অনুযায়ী ভি ইজকাল টু আই আর অর্থাৎ এখানে হচ্ছে ভি মানে বিভব প্রভেদ আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা আর আর হচ্ছে পরিবাহীর রোধ এটা হচ্ছে গাণিতিক রূপ ওহমের সূত্রের এই আই ভি লেখচিত্রটি একটি মূল বিন্দুগামী সরললেখা লেখচিত্রটি নিচে দেওয়া হলো দেখো এই যে এখানে তোমরা এই যে লেখকচিত্রটি যেভাবে অঙ্কন করা আছে তোমরা সেইভাবে অঙ্কন করবে এবং যেখানে যা চিহ্নিত করাছো দেখো এখানে আই দেখো এখান দিয়ে অ্যারো চিহ্ন এটা এখান থেকে যেটা উপরের দিকে যাচ্ছে একটা ভার্টিকাল লাইন সেখানে উপরে অ্যারো চিহ্ন দিয়ে এখানে আই লিখবে আর একটা হরেজেন্টাল লাইন যাচ্ছে এখানেও অ্যারো চিহ্ন দিয়ে ভি লিখবে আর এখানে ঠিক মাঝখান দিয়ে এটা হচ্ছে এটা যদি নাইনটি ডিগ্রি হয় একদম ফর্টি ডিগ্রি অ্যাঙ্গেলে একটা রেখা টানা হয়েছে ঠিক আছে তারপরে এখানে নিচে লিখে দেওয়া হয়েছে আই হাইফেন দিয়ে ভি লিখে দেওয়া হয়েছে এইটা হচ্ছে লেখচিত্র এই লেখচিত্র তোমরা যেমনভাবে আছে তেমনভাবে দেখে দেখে নিজেদের খাতায় লিখে ফেলো তো বন্ধুরা তোমরা আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না তো ভালো থেকো বন্ধুরা আজকে এই পর্যন্তই